এই জুয়েল, তোরা কোথায় যাচ্ছিস? তুই দেখতে আসিস নি, আমরা পান্দলপুরে রয়েছি, আমরা মাদ্রাসায় যাচ্ছি। ও, তোরা মাদ্রাসায় যাচ্ছিস? এই ওরা দুজন মাদ্রাসায় যাচ্ছে, ওয়াদ দিয়ে চুরি করা, ওরা চুরি করবি আর তুই মজা করি খাবি খালি। ওরা তো জানে না যে গ্রামে নতুন আইন হয়েছে, ভৈট্ট ভাঙা নিষেধ। তুই ওদের বল 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 বল। এই সোহেব, জুয়েল, আশেপাশে কেরই নাই, আমরা চ ভুট্টো ভাঙে ইফতারির পর ভাইজা খাবো নে। এই শ্যামে, তুই জানিস নে ভুট্টো চুরি করা ভালো না, তোর স্কুলে কি এটা শিখাইছে? এ সোহেব, আশেপাশে তো কেউ নেই, আয় চুরি করি, ইফতারির পরে ভাইজি খাওয়া যাবি নে, চল চল। এই তো কাজ হয়েছে, তুই আমার বন্ধু, আমি দাদা তোর কাছে আসছি এখনই। এই তাড়াতাড়ি গিয়ে ভুট্টা চুরি কর, যা যা। ভুট্টা চুরি করতে গেল, কিন্তু ওরা তো জানে না ভুট্টা চুরি করলে 1000 টাকা জরিমানা। এই চুরির জন্য ওরা সারা জীবন পস্তাবে, আল্লাহ ওদেরকে কোনো দিনও ক্ষমা করবে না। সোহেব আর জুয়েল কখন মাদ্রাসাতে আসার কথা, এখনো আইলো না, কোন যে গিয়েছে? এই তোরা এখন কি করছিস? ভাই কিছু না কো, জমির মধ্যে এমনি একটু আইছিলাম। না ভাইয়া, জুয়েল এখানে ভুট্টো চুরি করতে আইছিল। তোরা তো জানিস না এটা জুয়েলের কারবার না তো, এটা আমার কারবার, আমি ওকে এখানে এনেছি। চুরি করা মহাপাপ, তোরা জানিস না। আর গ্রামে নিয়ম করেছে, যারা ভুট্টো চুরি করবে তাদেরকে 1000 টাকা জরিমানা দিতে হবে, আর এই চুরির জন্য তোদেরকে আল্লাহ কখনোই ক্ষমা করবে না। না তো ভাইয়া, আমি অত কিছু জানি না, এই সিয়ামের কথা শুনি আমি ভুট্টা চুরি করতে লাগিছিলাম। না গো ভাইয়া, আমার কি যেন মনে হলো ওরা চুরি করতে বললাম। তোদের মনে হয় শয়তানে ধরেছে, এজন্য তোরা এই অন্যায় কাজটা করছিস। তোদের মন থেকে আমি শয়তানকে তাড়িয়ে দিচ্ছি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। চল এবার বাড়ি যাই।